আজ একজন সবচেয়ে আলোচিত ইস্যুর মধ্যে ছিল বাজেট আলোচনা। এই বাজেট নিয়ে অর্থনীতিবিদরা নানান রকম বিশ্লেষণ করছেন, এই জিনিসের দাম বেড়েছে, সেই জিনিসের দাম কমেছে, তারপর এই ঘাটতি কীভাবে মোকাবেলা করা হবে, তারপর কোন কোন খাত থেকে কি আয় হবে না হবে, আপনার আয়কর রিটার্নের উপরে যে 2000 টাকা আপনার সেটাকে কি ট্যাক্স বলে নাকি আয়কর রিটার্নের যে ফি বলে সেই জমা দেওয়া হবে, এসব নানান বিষয়ে নানান কিছু আলোচনা হচ্ছে। আমরা বরাবরই আপনাদের কাছে সারেন্ডার করেছি, আমরা সবসময় বলেছি আমরা অর্থনীতিবিদ না এবং অর্থনীতির বিষয় নিয়ে গভীর কোনো বিশ্লেষণে আপনাদের কাছে আমরা যেতে চাই না। তবে এই বাজেটের সাথে আমাদের যে টমেটো আলু পটল এবং গাজরের একটা সম্পর্ক, এইটুক বোঝার মতো জ্ঞান আমাদের আছে। আজকে আমি যখন গাড়িতে আসছিলাম তখন আমাদের যিনি গাড়ি চালক তাকে জিজ্ঞেস করলাম যে ভাই বাজেট সম্পর্কে কি বুঝেন, কি মনে হলো বাজেট? ভাই বাজেট হলো এরকম একটা জিনিস যে এই আপনি ডাক্তার দেখাইলেন, এবার ডাক্তার আপনার ওষুধ লেখুক আর না লেখুক তার ফি 1000 টাকা দিতেই হবে। এখন বাজেটে জিনিসপত্রের দাম কমার যে তালিকাগুলো দেওয়া হয় এই তালিকাগুলো আসলে কতটা পাবলিক জনবান্ধব আর কতটা জনগণের কাজে লাগে, তার চেয়ে বরঞ্চ ওই বাজেট হইলে যে জিনিসগুলো আমার একান্ত প্রয়োজন সেই জিনিসগুলাতে আমার 100 টাকা বাড়তি খরচ হয়, এটাই তিনি বুঝাতে চেয়েছেন। আমি তখন চিন্তা করে দেখলাম, গতকাল থেকে আমি ভাবছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রশ্নও করেছি, আমি দুজন আমার সিনিয়র কলিগকে প্রশ্ন করেছি, শেষতক আজকে আমার ক্যামেরা জার্নালিস্ট এবং আমার যিনি গাড়ি চালক ছিলেন জিজ্ঞেস করলাম, বললাম যে বলেন তো বর্তমান বাজারে 1 পিস টমেটো এবং 1 পিস গাজর কিনতে গেলে কত টাকা লাগে? দর্শক আপনাদের দিকে প্রশ্নটা থাকলো, আপনারা একটু যারা বাজারে যান না তারা তো ভেবাচাকা খাবেন শুনে, আর যারা বাজারে যান তারা বলতে পারবেন, তারা একটু বলে যাবেন যে শুধু 1 পিস টমেটো এবং 1 পিস গাজর কিনবেন কত টাকা লাগবে? 1 পিস টমেটো আর 1 পিস গাজরে তো একটা পরিবারের একদিনের সবজি হয় না, তাই না? দামটা আমি শেষে আপনাদেরকে বলে দিব, কিন্তু আমাদের চিন্তাটা হলো এই জায়গায় যে বাজেট নিয়ে মহাযজ্ঞ, মহাকাণ্ড, মহাগবেষণা। হ্যাঁ, বাজেটের দিন আমরা যারা টেলিভিশনে কাজ করি আমরা দম ফেলানোর সময় থাকি না। এবার বিড়ির দাম কমেছে, সিগারেটের দাম বেড়েছে, সিগারেটের দাম বাড়লে যারা সিগারেট কেনে এদের 2 পয়সার কিছু আসে যায় না। আজকে যে সিগারেটের দাম 10 টাকা এই সিগারেটের দাম 40 টাকা হলো তারা সিগারেট খাবে, আজকে যে সিগারেটের দাম 16 টাকা সেই সিগারেটের দাম 46 টাকা হলো তারা সিগারেট খাবে। আর বিড়ির দাম কম রাখা হয়েছে এটা একটা কৌশলগত কারণ হতে পারে, গরিবের পণ্য, বিড়ি তো গরিব লোকে খায়। এর বাইরে আর যেসব লিস্ট আমরা দেখছি, আমি সেই লিস্টগুলো আপনারা অনেকেই অনলাইনে পেয়ে গেছেন, যে এইসব লিস্ট পড়ে আপনাদেরকে বিরক্ত করতে চাই না যে এবারের বাজেটে এই দাম কমেছে, এই দাম বেড়েছে। আদতে বাজেট জনগণের কতটা কাজে আসে এবারের বাজেটে ইন্টারেস্টিং আরেকটা দিক কী জানেন, এই বাজেটের সঙ্গেও ইন্টারন্যাশনাল পলিটিক্স জড়িত হয়ে গেছে। আমরা প্রতিক্রিয়া জানতে গিয়েছিলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর, তো তিনি একটা জায়গায় এসে বলেছেন যে এবারের বাজেটটা IMF দিয়েছে নাকি এবারের বাজেটটা সরকার দিয়েছে এইটা দেখার বিষয়। এবং তার অভিযোগ হলো যে সরকার দিয়ে থাকলে দুর্নীতির পথ খোলা থাকবে, IMF দিয়ে থাকলে দুর্নীতির পথ রুদ্ধ থাকবে এবং এর জন্য অনেক অনেক শর্ত থাকবে। যেসব শর্ত এবং কড়ারূপের কথা শোনা যাচ্ছে সেসব জিনিস আদতেও সেই IMF-এর শর্তের যে আলোচনা ছিল তার সঙ্গে মিলে যায় কি না এটা একটা বড় চিন্তার বিষয়। আমরা যেই আশা নিয়ে বাজেটের দিকে একটা সময় তাকিয়ে থাকতাম সেই আশার সময়টায় তাও ভালো মন্দ মিলিয়েছিল, যে হ্যাঁ কিছু কিছু জিনিস ভালো পাওয়া যেত। আর বাজেট ঘোষণার দিনে একদম আগে থেকে প্ল্যাকার্ড সব রেডি থাকতো, সন্ধ্যার সময় জনবিরোধী বাজেট মানি না মানবো না বলে বিরোধী দল মিছিল করতো, আর জনগণের পক্ষের বাজেট বলে সরকার পক্ষ মিছিল করতো। এখন হয়তো আগের মতো মিছিল টিছিল হয় না, আর আগের মতো ওই যে ঘন্টার পর ঘন্টা পার্লামেন্টে ওইভাবে বক্তৃতার বাজেট সেটাও হয়তো হয় না, কিন্তু রাজনীতির খেলাটা তো রয়ে গেছে। আমির খসরু মাহমুদ চৌধুরী উনি একরকম বললেন, আরেক দিক দিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বর্তমান বাজেটকে স্বাগত জানানো হয়েছে। এখন এই স্বাগতর ফল আমরা কত দূর পাবো সেইটা না দেখা পর্যন্ত দিল কিন্তু শান্তি হবে না। এর আরেকটা বড় কারণ হলো এই যে বিদ্যুৎ বাবাজি, এই বিদ্যুৎ বাবাজির বাজেটে দেখলাম আমি দৈনিক মানব জমিনের একটা রিপোর্টে, সেটাও আপনাদেরকে পুরো পড়ে বিরক্ত করতে চাই না, সেখানে লেখা হয়েছে যে বিদ্যুৎ নিয়ে একটা মহাপরিকল্পনা করা হচ্ছে।
একটা মহাপরিকল্পনা হচ্ছে এবং এবারের বাজেটের সাথে এর বোধহয় কিছু সমন্বয় আছে। আমি ভাবলাম যে এই যে মহাপরিকল্পনা এখন করা হচ্ছে, তাহলে গত 12-14 বছরের পরিকল্পনা কি ক্ষুদ্র তৃণ বা শিশুতোষ পরিকল্পনা ছিল যেগুলো নিয়ে এত কথাবার্তা, এত রকম আলোচনা, এত রকম সমালোচনা? তাহলে এই মহাপরিকল্পনা কেন এত বছর পরে, কেন এখন এখন এই যে ওয়ার্ল্ড ক্রাইসিস যেটা হচ্ছে বা জ্বালানি তেলের যে ক্রাইসিস হচ্ছে, এই ক্রাইসিস টেকেল দেওয়ার মতন অর্থনৈতিক অবস্থা তো আমাদের থাকতো? আমি একটা জায়গায় এক আলোচনায় বলতাম যে বাংলাদেশে কিছু কিছু লোকের কারণে, কিছু কিছু লোক এমন সব কাণ্ড করেছে, এই লোকগুলোকে টেকেল না দেওয়ার কারণে বাংলাদেশে ফিদেল ক্যাস্ট্রোর জন্ম হয়ে গিয়েছিল। এবং সত্যিকার অর্থে বাংলাদেশে দুজন মানুষ ফিদেল ক্যাস্ট্রো হতে পারত এবং ফিদেল ক্যাস্ট্রো হিসেবেই তাদেরকে সম্মান করা হতো, সেই নারীদের মধ্যে থেকেই, নারী ফিদেল ক্যাস্ট্রো বলতে পারেন। আমি সে দুজন কারা বা কে আমি এই মুহূর্তে নাম ক্লিয়ার করবো না, তবে আপনাদেরকে বলে রাখি যে এবারের বিদ্যুতের মানুষের যে কষ্ট, এই গ্রীষ্মের যে কষ্ট, এই কষ্ট সরকারের লাঘব করার জন্যে ইমিডিয়েট স্পেশালি কোনো একটা টাস্কফোর্সের মাধ্যমে ব্যবস্থা করা দরকার। আর বাজেট সম্পর্কে তো বললামই, শেষ করি আপনার ওই গাজর আর টমেটোর দাম দিয়ে। মিনিমাম 30 থেকে, মানে খুব যদি কম দামে কেনেন 25 টাকা, আর নাহলে 30 থেকে 35 টাকা, 40 টাকাও লাগতে পারে ভালো জাতের টমেটো এবং গাজর কিনলে, এক পিস, 1 কেজি 1 কেজি না। কিন্তু সেই দিন চলে এসছে, এই কলির দিন আমরা দেখবো, এটা কল্পনা করিনি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া।